প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো সত্যাপেক্ষ বা সত্য সারণী। সত্যাপেক্ষক বা সত্য সারণী কি তা আমাদের প্রথম জেনে নেওয়া দরকার। সত্যাপেক্ষক হলো যে যৌগিক বচনের উপাদান বচনগুলির সত্যমূল্যের ওপরে সমগ্র বচনটির সত্যমূল্য নির্ভর করে, তাকে সত্যাপেক্ষক বচন বা সত্যাপেক্ষ বলে। সত্যাপেক্ষ বচন বা সত্যাপেক্ষ এই সংজ্ঞাটা দিতে গিয়ে আমরা প্রথমে যেটা জানলাম যে যৌগিক বচন, যৌগিক বচনের অঙ্গ বচনগুলির ওপর নির্ভর করে। তাহলে যৌগিক বচন কাকে বলে এবং তার অঙ্গ বচন কি, সেগুলো আমাদের জানা দরকার। যৌগিক বচন হচ্ছে যে বচনের একাধিক উপাদান বচন থাকে তাকে যৌগিক বচন বলে। যেমন ধরো যে এখানে আছে যৌগিক বচন পাঁচ প্রকার: নিষেধক বচন, সংযৌগিক বচন, বৈকল্পিক বচন এবং প্রাকল্পিক বচন, দ্বিপ্রাকল্পিক বচন। নিষেধক বচন, সংযৌগিক বচন, বৈকল্পিক বচন, প্রাকল্পিক বচন এবং দ্বিপ্রাকল্পিক বচন। যৌগিক বচনের সংজ্ঞায় বলা হলো কি, যে যৌগিক বচন হচ্ছে যে বচনের একাধিক উপাদান বচন থাকবে। যেমন দেখো, রহিম চা খাবে এবং বিস্কুট খাবে, এখানে চা খাবে একটা উপাদান বচন এবং বিস্কুট খাবে এটা একটা উপাদান বচন। ছেলেটি চতুর অথবা বোকা, চতুর একটা উপাদান বচন, ছেলেটি বোকা একটা উপাদান বচন। যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, বৃষ্টি হওয়াটা একটা উপাদান বচন, মাটি ভিজা একটা উপাদান বচন। আমি বাজারে যাব যদি এবং কেবল যদি আমার বন্ধু আসে, তাহলে আমি বাজারে যাব একটা উপাদান বচন, আমার বন্ধু আসে এটা একটা উপাদান বচন। এই বচনগুলির সত্যমূল্যের ওপরে সমগ্র বচনের সত্যমূল্য নির্ভর করবে। রহিম চা খাবে এবং বিস্কুট খাবে, এই বচনটি কখন সত্য হবে? রহিম চা খাবে কথাটি সত্য হলো, রহিম চা খাবে যদি সত্য হয়, কিন্তু বিস্কুট খাবে এটা সত্য নয়, সে বিস্কুট খাচ্ছে না, তাহলে কি হলো, রহিম চা খাবে এবং বিস্কুট খাবে গোটা বচনটা কিন্তু সত্য হতে পারলো না। তো আমাদের প্রথমে যৌগিক বচন পাঁচটা চিনে নেওয়া দরকার। যৌগিক বচন পাঁচটা কি? একটা নিষেধক বচন। নিষেধক বচন কাকে বলবো আমরা, সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। নিষেধক বচন হচ্ছে না বাচক অর্থাৎ নঅর্থক বচনকে নিষেধক বচন বলে। না বাচক অর্থাৎ নঅর্থক বচনকে, এমন নয় যে রাম মেধাবী, এমন নয় যে আমি বাজারে যাব, ছেলেটি সৎ নয়, না নয়, এটা ঠিক নয়, এটা সত্য নয়, এইরকম যদি শব্দ থাকে তাহলে পরে সেটি হবে নিষেধক বচন। এবার সংযৌগিক বচন, সংযৌগিক বচন কাকে বলে সেটা জেনে নিতে হবে। যে যৌগিক বচনের উপাদান বচন দুটি এবং জাতীয় যোজক দ্বারা, এবং জাতীয় যোজক দ্বারা বলতে এবং, ও, কিন্তু, যদিও, তথাপি, এই রকম শব্দ দিয়ে যুক্ত থাকে, যেমন রহিম চা খাবে এবং বিস্কুট খাবে, আমি বাজারে যাব এবং বই কিনব, ছেলেটি সৎ কিন্তু সাহসী নয়, এরকম যদি হয় তাহলে পরে সেটা হবে সংযৌগিক বচন। বৈকল্পিক বচন, বৈকল্পিক বচন কোনটা? বৈকল্পিক বচনে অথবা, কিংবা, হয়, না হয়, এরকম যোজক দ্বারা যুক্ত থাকবে। এই যে অঙ্গ বচন আছে দুটো, এই অঙ্গ বচনকে যে তার দিয়ে যুক্ত থাকছে এটাকে কিন্তু যোজক বলছে। এই যোজক দ্বারা যুক্ত থাকবে, ছেলেটি চতুর অথবা বোকা, এখন বৃষ্টি হচ্ছে কিংবা হচ্ছে না, এরকম যদি থাকে তাহলে পরে সেটা হবে বৈকল্পিক বচন। অথবা, নতুবা, হয়, না হয়, এরকম যোজক দ্বারা যুক্ত থাকলে সেটা বৈকল্পিক বচন হবে। প্রাকল্পিক বচন, যদি কোনো যৌগিক বচনের অঙ্গ বচনগুলি যদি, তাহলে, যদি, তবে, কেবল যদি, এই যোজক দ্বারা যুক্ত থাকে তাহলে পরে সেটাকে বলা হবে প্রাকল্পিক বচন। এখানে দেখো, যদি বৃষ্টি হয় মাটি ভিজবে, এটাকে যদি তাহলে দ্বারা যুক্ত আছে, তাহলে এটা প্রাকল্পিক বচন। আবার দ্বিপ্রাকল্পিক বচন, অঙ্গ বচনগুলি যদি এবং কেবল যদি, এই শব্দটা দিয়ে যুক্ত থাকবে, আমি বাজারে যাব যদি এবং কেবল যদি আমার বন্ধু আসে, এখানে যদি এবং কেবল যদি দ্বারা যুক্ত আছে, এটা হচ্ছে দ্বিপ্রাকল্পিক বচন। দ্বিপ্রাকল্পিক বচন একটা শব্দ সমষ্টি দিয়েই থাকে, সেটা হচ্ছে যদি এবং কেবল যদি। এরকম পাঁচ প্রকার বচনকে আমাদেরকে আগে চিনে নিতে হবে যৌগিক বচনগুলোকে, কারণ সত্যাপেক্ষকের সংজ্ঞায় বলা হয়েছে যখন যৌগিক বচনের অঙ্গ বচনগুলির
সত্যমূল্যের ওপর সমগ্র বচনের সত্যমূল্য নির্ভর করে, তখন সেটা হয় সত্যাপেক্ষক বচন। তো আমাদের এই সত্যাপেক্ষক করার জন্য যৌগিক বচনগুলো প্রথমে চিনতে হবে যে এটা কোন বচন হচ্ছে। তারপরে এই বচনগুলোকে, যেহেতু সত্যাপেক্ষক হচ্ছে আধুনিক প্রতীকী যুক্তিবিজ্ঞান, তার জন্য প্রতীক আমাদেরকে জানতে হবে। এখন আমাদের জানা দরকার যে প্রতীক কাকে বলে। প্রতীক হচ্ছে আমরা যে কোনো বিষয়ের যেটা লেখা আছে সেটা বাদ দিয়ে যদি অন্য কোনো নির্দেশক ব্যবহার করি প্রতীক। যেমন ভাবে আমরা অঙ্কের সময় প্রতীক, যোগ কথাটা না লিখে যোগ এরকম চিহ্ন দিয়েছি, ভাগ কথাটা না লিখে এরকম যে গুণ না লিখে এরকম দিয়েছি, বিয়োগ না লিখে এরকম। তো এটা যেমন অঙ্কে এটা ব্যবহার করা হচ্ছে প্রতীক, তেমন যুক্তিবিজ্ঞানেও কিন্তু এরকম প্রতীকের ব্যবহার আছে। এই প্রতীক দুই প্রকার, গ্রাহক প্রতীক আর ধ্রুবক প্রতীক। আমরা যখন কোনো বচনে, গ্রাহক প্রতীক কি, বচনের অঙ্গবচনগুলির যে অঙ্গবচন রয়েছে সেই অঙ্গবচন, যে রহিম ধনী আর মহিম দরিদ্র, এই অঙ্গবচনগুলির পরিবর্তে যদি কোনো নির্দেশক আমরা বর্ণ প্রতীক ধরি সেটা হচ্ছে গ্রাহক হবে, রহিম ধনী এর পরিবর্তে, রহিম ধনী কথাটার পরিবর্তে আর হবে মহিম দরিদ্র, মহিম দরিদ্রের পরিবর্তে আমরা এম নিলাম, এটা হচ্ছে গ্রাহক প্রতীক। ধ্রুবক এটা মানে গ্রাহক প্রতীকটা সবসময় পরিবর্তন করতে পারবে তুমি, গ্রাহক প্রতীকে কিভাবে পরিবর্তন করতে পারবে। এখানে আমি ধরেছি রহিম ধনী সমান আর ধরেছি, তুমি এখানে আর না ধরে কিন্তু এখানে অন্য কিছু, যে কোনো 26টা ইংরেজি অক্ষর আছে তার মধ্যে যে কোনো একটা তুমি এখানে নিতে পারো। এগুলো পরিবর্তন করা যায় বা পরিবর্তিত হয় এই কারণে যে রহিম ধনী কিন্তু মহিম দরিদ্র, এখানে রহিম ধনী সমান আর নিয়েছি, মহিম দরিদ্র সমান এম নিয়েছি। কিন্তু রহিম চা খাবে এবং বিস্কুট খাবে, এখানে চা খাবে সমান টি নিলাম কিন্তু বিস্কুট খাবে সমান বি নিলাম। সেজন্য যত বচন হবে তাদের গ্রাহক প্রতীকগুলো, গ্রাহকগুলো আলাদা আলাদা হতে পারে। কিন্তু এটা রহিম ধনী কিন্তু মহিম দরিদ্র, এখানে আমি কিন্তুর জন্য যেটা নিব বা এবং এর জন্য যেটা নিব, এটাও সংযোগিক বচন, এটাও সংযোগিক বচন, এইটার পরিবর্তন করা যাবে না, এটা নির্দিষ্ট। এই কিন্তু এবং ও এসবের জন্য যেটা নিব সেরকম একটা প্রতীক এখানে আমি শুধুমাত্র ডট ব্যবহার করব, ডট বলে একটা অপরিবর্তিত চিহ্ন রয়েছে, এটা হচ্ছে ধ্রুবক। যখন কোনো বচনকে আমরা প্রতীকায়িত করব তখন সেই বচনকে প্রতীকায়িত করতে গেলে অঙ্গবচনগুলির গ্রাহক নিতে হবে। অঙ্গ রহিম ধনী, তার গ্রাহক হলো আর, মহিম দরিদ্র তার গ্রাহক হলো এম। এই দুটোকে নেওয়ার পরে দেখো যে এর অপরিবর্তিত, যোজকের অপরিবর্তিত চিহ্ন যেটা ব্যবহার করা হয় সেটাকে ধ্রুবক বলে। এটা ধ্রুবক দিলে রহিম ধনী কিন্তু মহিম দরিদ্র, গোটা বচনটা প্রতীকায়িত রূপ যেটা আমরা পেয়ে যাবো সেটা হলো আর ডট এম। এইটা সংযৌগিক বচন ছিল সেই ক্ষেত্রে এরকম হলো, কিন্তু এটা সংযৌগিক বচনের ক্ষেত্রে ডট ব্যবহার করেছি, তাহলে নিষেধক বচনের ক্ষেত্রে কি হবে, বৈকল্পিক বচনের ক্ষেত্রে কি ব্যবহার হবে, প্রাকল্পিক বচনে, দ্বিপ্রাকল্পিক বচনে, এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা আছে। তো প্রথমে আমরা সংযৌগিক বচনের একটা উদাহরণ দিয়ে আসলে এখানে দেখালাম, তারপরে আমরা কি করব, প্রত্যেকটা বচনের অঙ্গবচনগুলির আমরা গ্রাহক যেরকম যেখানে পাবো সেরকম ধরে নিব, কিন্তু আমরা দেখব যে তিনটি বচন, পাঁচটা বচনেরই একবারে নির্দিষ্ট আকারে ধ্রুবক আছে সেইটা দেখতে হবে। এর পরের ভিডিওতে আমরা করব কি, যে নিষেধক বচন, সংযোগিক বচন, বৈকল্পিক বচন, প্রাকল্পিক বচন, দ্বিপ্রাকল্পিক বচন, এদের আমরা প্রত্যেকের একটা একটা করে বচন নিয়ে সেটাকে কিভাবে প্রতীকায়িত করতে হয় সে প্রতীকায়িত রূপটা কিন্তু আমরা পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো।